না ঢেমনা সাপ। তারপরে হঠাৎ দেখি একটা পাখি পেছন দিকে সাপটার পেছন দিকে ঠোকর মারে, ঠোকর মারতে তো সাপটা কি করেছে দাঁড়িয়ে পড়েছে, মানে পুরো ফোনা তুলে দাঁড়িয়েছে। ঘাটাল শহরের 17 নম্বর ওয়ার্ডে সাপের লেজে পাখি ঠুকরে দিতেই প্রকাণ্ড বিষধর গোকুরা ফনা তুলে সোজা হয়ে দাঁড়াতেই ওয়ার্ড জুড়ে একেবারে চাঞ্চল্য। তবে সাপটিকে না মেরে প্রাণ বাজি রেখে সেই সাপের সাথে রীতিমতো যুদ্ধ করে সাপটিকে অক্ষত অবস্থায় থলিতে ভরে বন দপ্তরের অফিসে ছুটলেন স্থানীয় বাসিন্দা লালুদা। আজ মঙ্গলবার দুপুরে ঘাটাল পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃন্ময় বেড়া বাড়ির পিছনে হঠাৎ দেখেন এক সাপের পিছু নিয়েছে এক শালিক, লেজে ঠোক্কর দিতেই সাপ ফোনা তুলে সোজা হয়ে দাঁড়িয়ে। স্থানীয় লালুদার কাছে খবর যেতেই লালুদা এসে জীবন বাজি রেখে সে সাপ ধরলেন। দেখুন সেই এক্সক্লুসিভ ভিডিও। সাপটা প্রথমে আমরা এখানটাই দেখি, এই জলটা দিয়ে আসছিল, জলটা দেখো, জলটা দিয়ে আসছিল, এসে এটা দিয়ে উঠেছে, এইটা দিয়ে গিয়ে প্রথমে ভেবেছিলাম আমরা ঢেমনা সাপ। তারপরে হঠাৎ দেখি একটা পাখি পেছন দিকে সাপটার পেছন দিকে ঠোকর মারে, ঠোকর মারতে তো সাপটা কি করেছে দাঁড়িয়ে পড়েছে, মানে পুরো ফোনা তুলে দাঁড়িয়েছে। তারপরে সবাই আমরা ভয় পেয়ে পালিয়ে গেছি, তো ভয় পেতে সাপটা আবার ওইখানে মন্দিরটা আছে, একটা মন্দির আছে, ওই মন্দিরটার ভিতরে ওইখানটায় গিয়ে ঢুকে যায় গর্তের ভিতরে, গর্ত থেকে। তারপরে আমরা বন দপ্তরের নাম্বার খোঁজার চেষ্টা করেছিলাম, তো পাইনি। পরে হঠাৎ মনে পড়লো বন দপ্তরেরই একজন আমাদের এইখানে থাকে লালুদা বলে, তো তার কথা মনে পড়লো, তার ভিডিওটা দেখলাম, মানে একটা ভিডিও দেখেছিলাম আর কি সাপ ধরার ভিডিও, তো সেটা দেখে তার কথাটা মনে পড়লো পড়তে। তারপরে তাকে ডাকা হলো, তো সে এসে সাপটাকে উদ্ধার করে। সলিড জিনিস ছিল, পালিয়ে গেল জলকে, যা জুতাটা পড়ে লাও তুমি, না তোমার জুতাটা পড়ে লাও না, মারলে তো মেরে দেওয়া যেত, ব্যাস ধরে দিয়েছে। আমাকে জুতোটা দিতে হবে ওকে, বস্তাটা তো লড় লড়া, তো কি করবো, ভাইটা খুঁজবো, হ্যাঁ মুখটা এক পাক গুটি দিতে হয় বস্তাটা, তাহলে মুখটা ফাঁকা হয়। তুমি জুতোটা পরবে কি, জুতোটা দেবো, ঢুকে যা, খসখস করছে, ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।